আসসালামু আলাইকুম। রনিথ স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাউদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় 8 মহাবিশ্ব। আজ আমরা এ অধ্যায়টির প্রথম দুইটি ভাগ চাঁদ এবং সৌরজগৎ সম্পর্কে জ্ঞান লাভ করব। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। আমাদের আজকের পাঠ মহাবিশ্ব। আকাশের দিকে তাকালে তুমি কি দেখতে পাও? দিনের আকাশে আমরা সূর্য ও মেঘ দেখতে পাই, আবার রাতের আকাশে চাঁদ এবং অসংখ্য তারা দেখতে পাই। বন্ধুরা, আমরা যদি দিনের আকাশে তাকাই তাহলে আমরা কি দেখতে পাই? সূর্য এবং মেঘ দেখতে পাই। আবার আমরা যখন রাতের আকাশে তাকাই তখন আমরা চাঁদ এবং অসংখ্য তারা দেখতে পাই। এবার আমরা জানব চাঁদ সম্পর্কে। বন্ধুরা, লক্ষ্য করো, প্রথমেই তোমাদের একটি প্রশ্ন দেয়া আছে। প্রশ্নটি হচ্ছে, চাঁদের আকার কিভাবে পরিবর্তিত হয়? এই প্রশ্নটির উপর ভিত্তি করে পাঠ্য বইতে তোমাদের ছকে একটি কাজ দেয়া আছে। চলো প্রথমেই কাজের মূল বিষয়বস্তু দেখে নিই। কাজের মূল বিষয় হচ্ছে চাঁদ পর্যবেক্ষণ। প্রথমেই দেখে নিই কি করতে হবে। এক, পরিবারের বড় কাউকে নিয়ে রাতের আকাশের দিকে তাকাই এবং চাঁদ পর্যবেক্ষণ করি। বন্ধুরা, লক্ষ্য করো, আমাদের প্রথম কাজটি কি হচ্ছে, পরিবারের বড় কাউকে নিয়ে আমরা কি করব, রাতের আকাশের দিকে তাকাবো এবং রাতের আকাশে চাঁদকে পর্যবেক্ষণ করব। দ্বিতীয় কাজটি, নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক আঁকি। তোমরা এই ছকটি অনুসরণ করে নিজেদের খাতায় একটি ছক তৈরি করে নেবে। এখানে দেখা যাচ্ছে এগারোই সেপ্টেম্বর থেকে 14ই সেপ্টেম্বর দেয়া আছে। ঠিক একইভাবে তোমরা এই ছকটি অনুসরণ করে নিজেদের খাতায় একটি ছক তৈরি করে নেবে। তিন নাম্বার কাজটি হচ্ছে, দুই সপ্তাহ পর্যন্ত প্রতিদিন চাঁদ পর্যবেক্ষণ করি এবং খাতায় ছবি এঁকে রাখি। বন্ধুরা, এবার তোমরা কি করবে, দুই সপ্তাহ চাঁদকে পর্যবেক্ষণ করবে। দুই সপ্তাহ অর্থাৎ 11ই সেপ্টেম্বর থেকে 24ই সেপ্টেম্বর দুই সপ্তাহ তোমরা চাঁদকে পর্যবেক্ষণ করবে এবং এই সকল বিষয়, চাঁদের অবস্থা সমূহ, চাঁদের বিভিন্ন দশার পরিবর্তন, এগুলো তোমরা কি করবে, খাতায় ছবি এঁকে রাখবে। বন্ধুরা, এই পরীক্ষণটি অর্থাৎ এই কাজটি থেকে আমরা কি জানতে পারলাম? এই কাজটি থেকে আমরা জানতে পারলাম যে চাঁদের আকার প্রতিদিন একটু একটু করে পরিবর্তিত হয়। আমরা জানি চাঁদ 28 দিনে তার পূর্বের অবস্থায় ফিরে আসে। এর মধ্যে চাঁদের বিভিন্ন দশার পরিবর্তন হয়। চাঁদের মোট 8টি দশা। তোমরা যদি 2 সপ্তাহ পর্যবেক্ষণ করো তাহলে তোমরা চাঁদের বিভিন্ন ধরনের দশা দেখতে পাবে। তোমরা পূর্ণিমা, অমাবস্যা সহ বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করতে পারবে। এবং এই কাজটি থেকে আমরা জানতে পারবো যে চাঁদের আকার প্রতিদিন একটু একটু করে পরিবর্তিত হয় এবং চাঁদের উজ্জ্বল অংশের এই পরিবর্তনই হচ্ছে কি, চাঁদের দশা। এবার আমরা জেনে নিই চাঁদ কি। মহাকাশের যে বস্তু পৃথিবীর চারদিকে ঘুরে তাই চাঁদ। এটা শিলা দিয়ে গঠিত একটি বিশাল গোলাকার বস্তু। চাঁদের নিজস্ব কোনো আলো নেই। সূর্যের আলো চাঁদের উপর পড়লেই কেবল আমরা চাঁদ দেখতে পাই। টেলিস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা চাঁদের গায়ে পাহাড়, পর্বত, উপত্যকা ইত্যাদি দেখতে পাই। বন্ধুরা, লক্ষ্য করো, চাঁদ কি, এখানে চাঁদ বলতে বোঝানো হয়েছে মহাকাশের যে বস্তু পৃথিবীর চারদিকে ঘোরে তাই হচ্ছে চাঁদ। এবং চাঁদ কি দিয়ে গঠিত, চাঁদ শিলা দিয়ে গঠিত একটি বিশাল গোলাকার বস্তু, অর্থাৎ এটি দেখতে গোলাকার। এবং আমরা সবাই জানি চাঁদের নিজস্ব কোনো আলো নেই। চাঁদ হচ্ছে সূর্যের আলোতে আলোকিত হয়। সূর্যের আলো যখন চাঁদের ওপর গিয়ে পড়ে তখনই আমরা চাঁদকে দেখতে পাই। তাছাড়া টেলিস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা চাঁদের গায়ে কী কী দেখতে পাই, পাহাড়, পর্বত, উপত্যকা ইত্যাদি দেখতে পাই।
এবার আমরা জানব চাঁদের দশা ও পর্যায়সমূহ সম্পর্কে। আমরা জানি কি চাঁদের কয়টি দশা। চাঁদের দশা হচ্ছে আটটি। চাঁদের দশা বা পর্যায়সমূহ, আমরা যদি প্রতি রাতে চাঁদ পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাবো চাঁদের আকার আগের রাতের চেয়ে কিছুটা ভিন্ন। কখনো কখনো চাঁদকে বড় এবং গোলাকার দেখায়, আবার কখনো তা ছোট এবং অর্ধগোলাকার দেখায়। চাঁদের উজ্জ্বল অংশের আকৃতি পরিবর্তনই হচ্ছে চাঁদের দশা। চাঁদের আটটি দশা বা পর্যায় রয়েছে। প্রতি ২৮ দিনে চাঁদ তার পূর্বের অবস্থায় ফিরে আসে। বন্ধুরা, এখানে চাঁদের দশা সম্পর্কে বলা হয়েছে। চাঁদের কয়টি দশা? চাঁদের দশা হচ্ছে আটটি দশা। এবং আমরা যদি প্রতি রাতে হচ্ছে চাঁদকে পর্যবেক্ষণ করি তাহলে আমরা কি দেখতে পারবো? যে চাঁদের আকার আগের রাতের থেকে কিছুটা ভিন্ন, অর্থাৎ কিছুটা পরিবর্তন হয়েছে। চাঁদকে কখনো কি ছোট দেখা যায়, আবার কখনো বড় দেখা যায়, কখনো গোলাকার দেখা যায়, কখনো এটিকে অর্ধগোলাকার দেখা যায়। চাঁদের এই উজ্জ্বল অংশের আকৃতির পরিবর্তনটাই হচ্ছে চাঁদের দশা। এবং আরো বলা হয়েছে প্রতি ২৮ দিনে চাঁদ তার পূর্বের অবস্থায় ফিরে যায়। বন্ধুরা, এবার আমরা জানব সৌরজগৎ সম্পর্কে। এই অধ্যায়টির দ্বিতীয় ভাগ হচ্ছে সৌরজগৎ। এবার আমরা সৌরজগৎ কি এবং সৌরজগতের গ্রহসমূহ সম্পর্কে জ্ঞান লাভ করব। সৌরজগৎ কি? সূর্য এবং তার চারদিকে ঘূর্ণায়মান গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু, ধূলিকণা ও গ্যাস নিয়ে সৌরজগৎ গঠিত। মহাবিশ্বের যে বিশাল আকার বস্তুগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরে তাই গ্রহ। গ্রহের নিজস্ব কোনো আলো নেই। আমাদের পৃথিবী সৌরজগতের একটি গ্রহ। চাঁদ হলো পৃথিবীর একমাত্র উপগ্রহ। বন্ধুরা, সৌরজগৎ কি বলতো? সূর্য এবং তার চারদিকে ঘূর্ণায়মান গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু, ধূলিকণা ও গ্যাস নিয়ে গঠিত হচ্ছে সৌরজগৎ। এবং মহাবিশ্বের বিশালাকার বস্তুগুলো কি সূর্যকে কেন্দ্র করে ঘুরে? এ সূর্যকে কেন্দ্র করে ঘুরে তাই হচ্ছে গ্রহ। গ্রহের নিজস্ব কোনো আলো নেই। গ্রহ হচ্ছে সূর্যের আলোয় আলোকিত হয়। আমাদের পৃথিবী সৌরজগতের হচ্ছে একটি গ্রহ এবং চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ। এবার আমরা সৌরজগতের গ্রহসমূহ সম্পর্কে জানব। আমরা জানি যে সৌরজগতে মোট আটটি গ্রহ রয়েছে। বন্ধুরা, তোমরা ছবিটিতে লক্ষ্য করতে পারছো সূর্যকে কেন্দ্র করে সকল গ্রহগুলো ঘুরছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আটটি গ্রহ দেখতে পাচ্ছি। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এগুলোর মধ্যে বুধ হচ্ছে সূর্যের সব থেকে কাছাকাছি। এভাবে প্রত্যেকটি গ্রহ তার নিজ অক্ষপথে ঘুরপাক খাচ্ছে। প্রত্যেকের পথ আলাদা। তোমরা ছবিটিতে খুব ভালোভাবে লক্ষ্য করতে পারছো এই সকল গ্রহই কি সূর্যকে কেন্দ্র করে ঘুরছে এবং এগুলো কি সূর্যের আলোয় আলোকিত। এদের নিজস্ব কোনো আলো নেই। এই সম্পর্কে বিস্তারিত জেনে নিই। সৌরজগতের গ্রহসমূহ। সৌরজগতের আটটি গ্রহ রয়েছে। সূর্যের নিকট থেকে ক্রমান্বয়ে দূরের গ্রহগুলো হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। বন্ধুরা, লক্ষ্য করো এখানে সৌরজগতের আটটি গ্রহের কথা বলা হয়েছে, যেগুলো হচ্ছে ক্রমান্বয়ে দূরের গ্রহগুলো কি কি? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। এগুলো হচ্ছে সৌরজগতের গ্রহসমূহ।
বন্ধুরা, এখানে তোমরা তারা লক্ষ্য করতে পারছো। দেখা যাচ্ছে সূর্যোদয়ের আগে এবং সন্ধ্যা তারা, এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটি তারা। প্রথমটি যদি আমরা লক্ষ্য করি, এটি হচ্ছে সূর্যোদয়ের আগে পূর্ব আকাশে শুকতারা, এবং দ্বিতীয় ছবিটি হচ্ছে সন্ধ্যা তারা, যেটা হচ্ছে সন্ধ্যায় পশ্চিম আকাশে দেখা যায়। লক্ষ্য করো এখানে একটি কাজ দেয়া আছে, গ্রহ পর্যবেক্ষণ, শুক্র। তুমি কি কখনো গ্রহ দেখেছ? আমরা সূর্যোদয়ের আগে এবং পূর্ব আকাশে শুকতারা এবং সন্ধ্যায় পশ্চিম আকাশে সন্ধ্যা তারা হিসেবে যা দেখি সেটি শুক্র গ্রহ। শুক্র সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ। বন্ধুরা লক্ষ্য করো কি বলা হয়েছে, তোমরা কি কখনো গ্রহ দেখেছ? এখানে বলা হয়েছে আমরা যে সূর্যোদয়ের আগে পূর্ব আকাশে শুকতারা দেখি এবং সন্ধ্যায় পশ্চিম আকাশে যে সন্ধ্যা তারাটি আমরা দেখে থাকি তাই হচ্ছে শুক্র গ্রহ, অর্থাৎ আমরা একটি গ্রহ দেখি। এবং বলা হয়েছে শুক্র সৌরজগতের হচ্ছে সবচেয়ে উজ্জ্বল গ্রহ। বন্ধুরা আজকের এই পাঠ থেকে আমরা কি কি শিখতে পারলাম? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম মহাবিশ্বে চাঁদ, চাঁদ কি, চাঁদের দশা এবং পর্যায় সমূহ, এবং সৌরজগৎ কি, এবং সৌরজগতের গ্রহ সমূহ সম্পর্কে আজকে আমরা জ্ঞান লাভ করলাম। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।